খাদ্য এদিকে আমি খাদ্যে একটা মাছ ধরে দেখাবো মনে হয় ধরা সম্ভব। আচ্ছা আমাদের এই যে দেখুন কত মাছ ধরছি, এই প্রিয় দর্শক আমাদের কই মাছ যদি দেখতে চান, এই হাতে ধরছি আমরা কয়েকটা মাছ, এই যে দেখুন ভিয়েতনামের কইয়ের সাইজ। এই বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবসময় মাছের উপর আপডেট দিয়ে আসছি কিন্তু আজকে অনেক ভালো লাগছে, আজকে একটা ভিন্ন আপডেট দেব। আসলে মাছকে খাওয়াতে পারলে, মাছকে যত্ন করতে পারলে কী পরিমাণ মাছ হয় যদি একটু আপনাদেরকে দেখা যায়, আপনারা একটু লক্ষ্য করেন, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আমাদের কই মাছ তারা দেখেন। আসলে মাছ আমরা দীর্ঘদিনের যে সাধনা ছিল যে কই মাছ, এই মাছ করবো, এই মাছ করবো, পোড়াটা পুকুরি একইভাবে এই সেটা তো নাম দেখুন, সারা জীবনই এই স্বপ্নটাই দেখতাম যে আসলে আপনাদেরকে কখন কোন সময় যে আমরা মাছ চাষে সর্বপ্রথম স্থান দখল করছি সেটা দেখার আসলে ইচ্ছা ছিল, আল্লাহ পাক সেটা কবুল করছে। আসলে যে কোনো জিনিস নিয়ে লাগিয়ে থাকলে যদি এই সাইডগুলোতেও আপনারা দেখেন একটু একইভাবে প্রতিটা পুকুর আমাদের মাছটা আসলে খাবার যে পরিমাণ দেওয়ার দরকার, দিনে 8 থেকে 10 বস্তা খাদ্য দেওয়ার দরকার ছিল কিন্তু আমরা আসলে সর্বমোটে সমস্ত 6 বিঘা পুকুরে মাত্র 4 বস্তা খাবার দিয়ে শুধু মাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারছি, মাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারছি। আসলে যে পরিমাণ খাবার দেওয়া অন্তত সকালে 7 থেকে 8 বস্তা, বিকেলে 5 থেকে 7 বস্তা খাদ্যর প্রয়োজন ছিল, আমরা মোট 2 বস্তা খাদ্য দিই আর কিছু শুকনো মাছ দিয়ে মাছগুলোকে এই অবস্থায় রাখছে। মাছের আসলে খাবার যে পরিমাণ চাহিদা সেই পরিমাণে আমরা খাদ্য দিতে পারি না, তারপরেও ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে খুবই ভালো আছে। আপনারা অনেকেরাই বলছেন যে মাছ আসলে দেখাতে চায়, আসলে যে সময় মাছের খাবার সময় সেই সময় ছাড়া মাছকে খাবার দিলেও আসলে মাছ আসে না, কারণ প্রতিটা জিনিসেরই খাবার একটা সময় আছে। এইভাবে গোটাটা পুকুরেই আছে, অন্য সাইডগুলোতে একটু দেখাবো। আসে এটা আর একটা পুকুর একটু যদি লক্ষ্য করে দেখেন, সারা জীবন এইভাবেই কিন্তু আসলে বিদেশে অনেক ভিডিও দেখতাম যে আসলে এইভাবে মাছ আসলে তারা চাষ করছে, যে পানির চাইতে মাছের পরিমাণ বেশি সেটা এখানে আজকে আপনারা দেখলে বুঝতে পারবে। একইভাবে সব জায়গাতেই এটারই নাম হলো মাছ চাষ, যেটা দীর্ঘদিন ধরে যদি দেখে নিচ্ছি, দীর্ঘদিন ধরে এই স্বপ্নটাই দেখতাম যে পানির চাইতে মাছের পরিমাণ বেশি হবে। মাছগুলোকে যদি আমরা ঠিকভাবে এই দিকেও যদি একটু দেখাই লক্ষ্য করলে বুঝতে পারবো। একইভাবে প্রতিটা পুকুরে আমাদের মাছ আছে, এই সাইডগুলোকেও যদি দেখাই অনেক মাছ আছে একটু আসে তাহলে বুঝতে পারবো। পুরানো পুকুরে ইনশাল্লাহ একইভাবে আমরা মাছগুলোকে দেখাতে পারতেছি আপনাদেরকে, আলহামদুলিল্লাহ। এই স্বপ্নটাই ছিল সারা জীবন যে একদিন আপনাদেরকে প্রচুর পরিমাণ মাছ দেখাবো, যে মাছ হয়তো আপনারা এত পরিমাণ এত অল্প জায়গাতে মাছ কখনো দেখেনি নাই, এরকম একটা স্বপ্ন ছিল, সেটা হয়তো আজকে আল্লাহ পাক পূরণ করছে। দেখুন আপনারা মাছের কিন্তু খাবার নাই, আসলে এই 1 বস্তা খাবার দিয়ে আসলে কী পরিমাণ মাছকে একটা করেও হয়তো পড়ে কি না জানি না, মাছের মুখে হয়তো একটা করে খাবার পাই কি না আপনাদের মুখে। এই হলো আমাদের মাছের অবস্থা, এই হলো আমাদের পরিবেশ মাছের, এগুলো ছিল এই হলো অবস্থা আমাদের। দেখুন আপনারা এইভাবে গোটা পুকুরেই পানি যে পরিমাণ আছে মাছের সেই পরিমাণ আছে। দেখুন যদি এই সাইডটা সাইডটি দেখেন, এই পাশটাতে এটাও একই পরিবেশ, একই সিস্টেমের মাছ। এটার নামই ভিয়েতনামি কই, যেটা সারা জীবন যারা ভিয়েতনামি কই বলে
আমাদেরকে প্রতারণা করছিলেন। আপনারা একটি মাছও আসুন যারা চাষি দেখেন একটা মাছও 19-20 হবে না, প্রতিটা মাছ একই গ্রেডের একইভাবে একই সিস্টেমের হয় আসলে ভিয়েতনামি কই, কিন্তু আমাদেরকে ভিয়েতনামি কই বলে প্রিয় দর্শক খাই কই দিয়ে আমাদের চাষিদেরকে আসলে লস করা হয়। এই লসের হাত থেকে বাঁচার জন্যে আপনাদেরকে সবসময় আমি বলি যে আসলে আপনারা ভিয়েতনামি কই করেন, ভিয়েতনামি কই করেন, ভিয়েতনামি কই করলে আপনারা কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। প্রিয় দর্শক এটাকেও যদি আপনারা দেখেন একইভাবে সব পুকুরে আমাদের ইনশাল্লাহ মাছ হচ্ছে আলহামদুলিল্লাহ। সারা জীবন আমার কথা শুনছেন, আজকে মাছ যারা দেখতে চান বলেন যে মাছ দেখাতে চান দেখান, তারা দেখেন একটু, আমরা জীবনে গল্পেই কোনোদিনই গল্পেই পরিচয় আপনাদেরকে দিতে চাই না, মাছই পরিচয় দিবে দিবেন। আপনারা দেখুন এইভাবে যেটা করে ইনশাল্লাহ মাছ কই মাছ ভিয়েতনামি কই আপনারা দেখেন, প্রচুর পরিমাণ খাদ্যর দরকার কিন্তু আসলে সম্ভবপর হয় না, তারপরে যে কিছু খাবার দিতে পারি সেটুকু দিয়ে আসলে কাজ করে দেওয়া দেবে। খাদ্য এদিকে আমি হাত দিয়ে একটা মাছ ধরে দেখাবো, মনে হয় ধরা সম্ভব, হাত দিয়েও যদি কেউ দেখাবো প্রিয় দর্শক, আমার ছেলেটা বেশি ধরতে পারে কিন্তু আমার পক্ষে সম্ভব হলো না। আমাদের এই যে দেখুন কত মাছ ধরছি, এই প্রিয় দর্শক আমাদের কই মাছ যদি দেখতে চান এই হাত দিয়ে ধরছি আমরা কয়েকটা মাছ, এই যে দেখুন ভিয়েতনামের কইয়ের সাইজ, এই প্রিয় দর্শক অনেক মাছ আসলে হাত দিয়েও ধরা যায় ইনশাল্লাহ। এই পুকুরটাকে যদি একটু লক্ষ্য একইভাবে আমাদের ছয় বিঘা মাটিতেই মাছ আছে, অল্প অল্প করে খাবার দিয়ে আসলে মাছকে খাবার আসলে চাহিদা নিতে না, চাহিদা মিটাতে পারে দুই এক বছর খাদ্য দিয়ে আসলে কিছুই হয় না, তারপরে আল্লাহ মাছগুলোকে বাঁচিয়ে রাখছে। অনেক কথাই জীবনে বলছি মাছ চাষ নিয়ে, আজকে আর কোনো কথা নাই, আপনারা মাছগুলোই দেখেন। সবসময় এই কষ্টটাই দেখাতে চাইছিলাম যে আসলে ইচ্ছা শক্তি যদি থাকে আমাদের, আমরা যদি আমাদের যদি ইচ্ছা শক্তি থাকে আমরা যদি পরিশ্রম করতে পারি চেহারা দেখেন মাছ কিন্তু আল্লাহর নিয়ামত, আমরা চেষ্টা করছি, প্রতিটা গল্পের পিছনে থাকে অক্লান্ত পরিশ্রম, আসলে গল্প করে বাস্তবতা যেটা আর গল্প সেটার মধ্যে অ্যাডজাস্ট হয় না, আমরা আসলে পরিশ্রম করি। অনেকেরা ফোন দিয়ে বলেন ভাই ফোন ধরেন, আসলে আমরা দিনে রাতে সম পরিমাণ পরিশ্রম করে আপনাদেরকেই এই সফলতার গল্পগুলো দেখাই, আসলে এই সফলতার গল্পগুলোর পিছনে আমাদের অক্লান্ত পরিশ্রম। আপনারা যদি ফোন ধরতে একটু আনার সমস্যা হয় দিন রাত তো শিখেই, আমার তো আসলে কিছু করা হয় না, তারপরে আপনারা মন খারাপ করবেন না। আমি যে গল্পটা নিয়ে সারা জীবন আপনাদের সামনে আসছিলাম সেটার আর সমাপ্তি, ইচ্ছাশক্তি থাকলে মনোবল থাকে যদি আল্লাহর দয়া থাকে আপনার নিয়ত ঠিক থাকে আপনার উদ্দেশ্য সঠিক থাকে তা আল্লাহ আপনাকে কখনোই বৈমুখ করবে না, সেটার জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে আমরা দেখালাম। শুধু খালি হাত আর পা নেই, এই 12 শতক আধুনিক কৃষি ফার্মের জীবন কাহিনী আপনাদের আসছে, আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। এই খামারটা আল্লাহর রাস্তায়, এখান থেকে যেটা ইনকাম হয় আমরা কিছু লোক জীবিকা নির্বাহ করি এবং অসহায়দের কল্যাণেই এই আধুনিক কৃষি ফার্মের সূচনা ছিল, সেটার এই অবস্থা। অনেকেরাই বলেন মাছ বাড়ির ভিডিও দেন না, আসলে ভিডিও দিয়ে লাভ কী, আপনারা আসলে তো ভিডিওতে আমরা যেগুলো বলি আপনারা সেগুলো করেন না, আজকে ভিডিওটা যদি দেখেন দেখে আপনারা মাছ চাষে আগ্রহ প্রকাশ করেন কিন্তু মাছ দেওয়ার পর এখান থেকে আগ্রহ হারিয়ে ফেলেন, তাই আপনাদেরকে বলবো মাছ চাষ বলে নয় আমাদের আধুনিক কৃষি ফার্ম এবং মাছ বাড়ির প্রতিটা ক্ষেত্রই
অক্লান্ত পরিশ্রমের পাশেই আমরা সব সময় কিছু লোক এখানে করি এবং তারই রেজাল্ট আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই পাই। আর একদিনে এই সফলতার গল্প আসে নাই, সামনেবার এই পুকুরগুলাই ছিল, এই রকমই মানুষ আমি রুবেলছিলাম, কিন্তু এখানে কিছুই ছিল না, আপনাদেরকে দেখাইছিলাম। কিন্তু আমরা হাল ছাড়ি নাই, কেন ছাড়ি নাই, যে আল্লাহ এবার আমাদের কোনো ভুলের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, একদিন না একদিন আমার মালিক আমাদেরকে সফলতার শীর্ষে নিয়ে যাবেই, এবং সেটাই আল্লাহ পাক করে এবং আমরা সেই পর্যন্তই ধৈর্য ধরি। কিন্তু আপনারা ধৈর্য ধরেন না, আজকে মাছ নিয়ে কালকে যদি আপনারা ক্ষতিগ্রস্ত হন তাহলে মনে করেন যে আর আমাদের দ্বারা সম্ভব নয়, আমরা আর করতে পারবো না। কিন্তু আমরা কখনোই হাল ছাড়ি নাই, কোনো দিনই ছাড়ি না, আমরা যেন এইটুকু ধরে রাখতে পারি, যেটুকু নিয়ে আমি আগাছি এইটুকু যেন ধরে রাখার আল্লাহ তৌফিক দেয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আবার এই মাছ কোনো সময় বিক্রি যখন করব তখন যেন আপনাদেরকে আমি দেখাতে পারি। এইটুকু আশা নিয়ে এখান থেকে বিদায় নিলাম। আপনারা বসে না থেকে কৃষিতে আগ্রহ প্রকাশ করেন, কৃষিকে ভালোবাসেন, তবে আমাদের কর্মসংস্থান হবে, আমাদের এই বলা কথা কোয়াগুলো আপনাদের কাজে লাগবে। তাই একটুকু জায়গা না ফেলে রেখে আমরা কর্মমুখী হব। যারা বেকার শিক্ষিত আছেন, চাকরির পিছে না ঘুরে আসেন, আমরা বিভিন্ন কৃষিগুলো আপনাদেরকে দেখাই, যেটা আপনাকে ভালো লাগে সেই কৃষি করে আপনারা জীবন যাপন করতে পারবেন এবং ইজ্জত সহকারে হালাল রুজি ইনকাম করে খাইতে পারবেন ইনশাআল্লাহ। এই বলেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।